আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদের কিছু নিয়ে এসেছি, এটা হচ্ছে নোয়ার একটা আউটলেটে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে রাইস কুকার দেখাবো। আর এই রাইস কুকারগুলো কিনতে গেলে কিন্তু একটা চমক আছে, আর সেই চমকটা হচ্ছে আপনারা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পার রাইস কুকারে। তো ভিউয়ার্স, আমার কাছে এই রাইস কুকারটা খুব ভালো লেগেছে, আমি একটু দামটা জানার চেষ্টা করবো। এটার দাম হলে 2050 টাকা, কিন্তু বর্তমানে এটা আপনারা ডিসকাউন্ট দিয়ে 1850 টাকায় কিন্তু এই যে সুন্দর রাইস কুকারটা আছে এটা কিনতে পারবেন। তো এইটা ভাইয়া কয় লিটার ধরবে? 1.8 লিটার। আপনারা কিন্তু অ্যাট এ টাইম এটাতে ভাতও রান্না করতে পারবেন, উপরে স্টিম, যেমন আলু ডিম এগুলো সিদ্ধ করতে পারবেন। খুবই সুন্দর খাবার, লেগে যাওয়ার কিন্তু কোনো চান্সেস নেই। ওকে, তারপর আমি আর ভাই, আপনাদের সবচেয়ে লেটেস্ট কোনটাই? 19-এর আপডেট, লেটেস্ট হচ্ছে এটা 2019, এটা আপডেট প্রোডাক্ট, লেটেস্ট আপডেট প্রোডাক্ট 19-এর আপডেট। শোরুম এবং নোহার ডিলার ছাড়া আপনি আর কারো কাছে এটা পাবেন না কোনো কোম্পানির কাছে। ডাবল হার্ড, এটার দাম কি রকম পড়বে? 150 ম্যাম, প্রাইস হবে মানে আমার যদি দরকার হয় আমি এটাতে রাইস করলাম, করে সরিয়ে ফেললাম, আমি আপনাকে কাটি করতে পারবো। ম্যাম এটা দুটো সাইজ হবে, এটা কি আমার স্টিম হবে ভাইয়া? স্টিম হবে এটাতে? স্টিমটা নেই, এটাতে স্টিমটা নেই, যেহেতু এটাতে একটা সুবিধা আছে বাকি কালেকশন গুলো আছে সেগুলো দেখাচ্ছি। তাহলে আমরা রাইস কুকার পাচ্ছি 15% ডিসকাউন্ট। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে প্রোডাক্ট গুলো তাহলে কিনতে চলে আসবেন নোহাতে। আর এখানে কিন্তু নোয়ার, এখানে টোস্টার দেখতে পাচ্ছি আমি, ওয়েট মেশিন দেখতে পাচ্ছি, এগুলো কিচেন স্কেল যেটাকে বলে। আপনারা ছোটখাটো দেখা যাচ্ছে এক মাংস, অল্প পরিমাণে মাংস, আর এটা হচ্ছে ওয়েট স্কেল, পার্সোনাল ওয়েট স্কেলটাও আছে। এগুলো কত করে ভাইয়া? একটা হচ্ছে 800 টাকা। আপনি দেখতে পাচ্ছেন আপনার স্যান্ডউইচ মেকার করতে পারবেন। ওকে, সোলার প্যানেল এটা কত? এটা কত? খুবই সুন্দর একটা জিনিস। তো এটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? 15% ডিসকাউন্ট পাচ্ছি। ধন্যবাদ ভাইয়া, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। আল্লাহ হাফেজ।